तीव्र गरमे हाँसफाँस दक्षिणबंग 11 जिले तापप्रवाह बाँकुड़ा पुरुलिया सह 11 जिले तापमात्रा 40 डिग्री पार बेलार बदले सकाले प्राथमिक स्कूल खोलार परामर्श सरकार कथा बोलबो आमादेर प्रतिनिधि कृष्णेंदु अधिकारी संगे टेलिफोने कृष्णेंदु सरकार तरफ थेके ए निये परामर्शे ठीक कि बला हयेछे দেখো স্কুল শিক্ষা দপ্তর থেকে সমস্ত জেলা শাসকদের উদ্দেশ্যে একটা বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে এবং তাতে স্পষ্ট বলা হয়েছে যেভাবে গরম চলছে এবং কয়েকদিন চলবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে কোথাও 42 কোথাও 43 হয়েছে তাপমাত্রা। এই প্রেক্ষাপটে বাচ্চাদের স্কুলে আসতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে পরিকল্পনা মানে পরিবর্তিত পরিকল্পনা নিতে পারে স্কুলগুলি, এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে সমস্ত প্রাথমিক স্কুল দিনের বেলায় অর্থাৎ দুপুরের দিকে হয় সেই সমস্ত স্কুলকে যদি প্রয়োজন হয় এবং সম্ভব হয় তাহলে তাকে সকালের দিকে আনা হতে পারে। তুমি জানো যে বিকালের দিকে উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাথমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে তাদের জেলার অন্তর্গত 3556টি স্কুল আছে, এই সমস্ত স্কুল সকাল থেকে হবে, সকাল 6:30 থেকে হবে, 27 তারিখ অর্থাৎ বুধবার থেকে হবে। কিন্তু তারপর রাজ্য সরকার এটাকে নিয়ে একটা বৈঠক বসে এবং বৈঠকে ঠিক হয় যে রাজ্য স্বাস্থ্য দপ্তরের যে বিধি আছে এই তাপপ্রবাহে কিভাবে মেনটেন করতে হবে, গাইডলাইন যে বেরিয়েছে সেই অনুযায়ী স্কুল চললে এবং স্কুলের বটন পাঠন শুরু হলেও বাচ্চাদের ক্ষেত্রে বিশেষত প্রাথমিক শিক্ষক প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রচন্ড অসুবিধা হবে এই তাপদাহে। সেক্ষেত্রে সমস্ত জেলাকে জেলা শাসকদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর থেকে এমনি প্রয়োজনীয় পদক্ষেপ যেমন স্কুলগুলো নিচ্ছে তার মধ্যে নেবি, প্রয়োজনে সকালে ক্লাস হোক এবং সকাল বেলাতেই যাতে রোদ শুরু হওয়ার আগে সমস্ত ক্লাস শেষ করা যায় তার পরামর্শ স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে। শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে দুই যুবকের কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ কাঠগড়ায় মালদা জেলা তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রতারণার অভিযোগে মালদা দুই মহিলা তৃণমূল কর্মীর বিরুদ্ধেও অভিযোগের প্রমাণ হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজ্যের শাসক দলে। কাঠপানি এবং দুর্নীতি রাজত্ব চলছে কটাক্ষ বিজেপির। এসএসসিতে নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য। এরই মধ্যে এবার প্রাথমিকে চাকরি দেওয়ার নামে টাকা হাতানোর অভিযোগ উঠল মালদা তৃণমূল নেতার নামে। টাকা দিলেই মিলবে প্রাইমারি শিক্ষকের চাকরি অভিযোগ, এই জোক দিয়ে মালদা হরিশ্চন্দ্রপুরে দুই বেকার যুবক কৃষ্ণ এবং বিষ্ণু মহালাদারের কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছেন মালদা প্রাক্তন তৃণমূল সম্পাদক তৈমুর রহমান। প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে স্থানীয় দুই মহিলা তৃণমূল কর্মী নিভা মহরি এবং উৎপলা পাসওয়ানের বিরুদ্ধে। সরকারি কাজ পাইয়ে দিবে কোনো কাজ। কত টাকা নিয়েছিল? 6.5 লক্ষ টাকা নিয়েছিল। কারা নিয়েছিল? উৎপলা পাসওয়ান এবং নিভা মহরি। ওর থেকে জানতে পাই যে উৎপলা পাসওয়ান নিভা মহরি তৈমুর রহমানকে টাকাটা দেয়। তৈমুর রহমানের বাড়িতে গিয়েও গেছিলাম আমি টাকা চাওয়ার জন্য, তৈমুর রহমান বলেছিল যে টাকা আমি সম্পূর্ণ ফেরত দিয়ে দেবো, কিন্তু অনেকবার ঘুরিয়েছে, তারপরে এটা বাহানা ওটা বাহানা অজুহাত দেখিয়েছে। কী চাইছেন এখন? চাইছি যে ন্যায্য বিচারটা করে দাও, হ্যাঁ প্রশাসনের কাছ থেকে এটা অনুরোধ করব। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি অভিযুক্ত তৃণমূল নেতার। এগুলো হচ্ছে বিজেপির চক্রান্ত, সামনে ভোট আছে এই জন্য বদনাম করার চেষ্টা করছে, এসবের মধ্যে আমি কোনো লিঙ্কও নেই, আমার কোনো জানাও নেই। অপর দুই অভিযুক্ত তৃণমূল মহিলা কর্মী কোনো প্রতিক্রিয়া দিতে চাননি, অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। কিছু কিছু লোক আমাদের নাম ভাঙিয়ে দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে, এদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নাই, যারা এটা করছে আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো, অনুরোধ করবো তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি হোক। হরিশ্চন্দ্রপুরে তিন ভাই ভালো খেলাধুলা করে তারা চাকরি তাদের নাম করে তাদের কাছ থেকে টিএমসির কিছু নেতারা লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে, এটা তো নতুন কোনো কথা নাই। টিএমসি হচ্ছে একটা কাটমানির সরকার, বাড়ি করে নিচ্ছে, গাড়ি করে নিচ্ছে, যার সোর্স অফ ইনকাম এর আগে কিছু ছিল না, যদি তদন্ত করে দেখা যায় তাহলে এটা 1 কোটি টাকা কোথায় থেকে পাচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানা। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।